Assalamualaikum. Welcome to Hanin's Fancy. আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে যাচ্ছি তুষা সিন্নি বা ময়দা সুজির হালুয়া। তাহলে চলুন দেখে আসি কিভাবে কি করা লাগে। আমি এখানে সব ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে করে নিয়েছি, এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি চিনি, সুজি, ময়দা, কাঠবাদাম, চীনাবাদাম, তেজপাতা, ডালচিনি, এলাচি, মৌরি, ডালডা, আর একটি আস্ত ঘি, পরিমাণ অনুযায়ী লবণ আর তেল, কিশমিস। এখানে এখন আমি ডালচিনি, এলাচি, তেজপাতা আর মৌরি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি তৈরি করব চিনির শিরা। চিনির শিরাটাকে আরও ফ্লেভারফুল করে তোলার জন্য এখানে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই পর্যায়ে আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি। হাই হিটে চিনির শিরাটা এইদিকে হতে হতে ওইদিকে আমি একটু বাদামটাকে ভালোমতো ভেজে নিচ্ছি। ওয়াও, টকপকিয়ে চিনির শিরাটা তৈরি হচ্ছে। এখন আমি স্টার্ট করছি মূল প্রসেসিং এর কাজ। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। এই জিনিসটা খেতে যেরকম মজা, বানানোটা কিন্তু একটু টাফ আছে। তবে কিছু টিপস এন্ড ট্রিক্স ইউজ করলে এটা বানানো কিন্তু একদমই সহজ। আজকে আমি আপনাদেরকে কিছু ট্রিক্স এন্ড টিপস বলে দিব, আপনারা এগুলো স্টেপ টু স্টেপ ফলো করলে ইজিলি এটা বাসায় বানাতে পারবেন। অনেকে এটা খেতে কিন্তু পছন্দ করেন, কিন্তু বানানোর যেই ঝামেলা এইটা মনে করে কেউ বানাতে চান না। তেলটা কষকষে গরম হয়ে আসলে আমি এর মধ্যে 2 কেজি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার তেল ইউজ করেছি আর 1 কেজি ডালডা ইউজ করেছি। এখন আমি এখানে 1 কেজি সুজি দিয়ে দিচ্ছি। একটি বড় পাত্রের মধ্যে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে করে নিচ্ছি। এখন আমি একটা লম্বা হাতলের সাহায্যে এটাকে ভালোমতো নেড়ে চেড়ে দিচ্ছি। ধৈর্য ধরে প্রায় 50 মিনিটের মতো এইটাকে নাড়তে হবে। এখন এখানে আমি 200 গ্রাম ঘি দিয়ে দিচ্ছি। হাফ ফার্স্টে দিয়েছি, তারপর এটাকে ভালোমতো নাড়ব, তারপরে আরও হাফ দিয়ে দিব। এতে করে এর স্বাদটা আরও বাড়ে। তেল, ডালটা, ময়দা, সুজি, ঘি সব কিছু মিলিয়ে এই টাইমটায় যে একটা অ্যারোমা আসে, জাস্ট ওয়াও। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে অনবরত এটা আমি নাড়তে থাকব। নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত আপনাদের হাতটা ব্যথা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এই রেসিপিটার আসল স্বাদটা কিন্তু আসবে না। এইখানে এখন আমি চিনির শিরাটা ছেঁকে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে এইদিকে এটাকে নাড়তেই হবে। আপনারা কিন্তু এখানে নাড়া বন্ধ করতে পারবেন না, তাহলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্রাউন কালারটা চলে এসেছে, এখন আমি এখানে বাদামটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি এখন কিশমিশটা দিয়ে দিব। আপনারা কিশমিশটা আগে দিতে যাবেন না, এতে করে কিশমিশটা পড়ে যায় আর এই তুষা সিন্নির মূল স্বাদটাই নষ্ট হয়ে যায়। এখন আমি এর মধ্যে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। এই স্টেপটা আপনারা অনেক কেয়ারফুলি করবেন, দূরে থেকে করবেন, কারণ একবার আপনাদের হাতে যদি ঠুসকা পড়ে এটা কিন্তু অনেক যন্ত্রণাদায়ক হয়। দূর থেকে এটা করবেন একটি লম্বা হাতলের সাহায্যে, এতে আপনাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না আর ইজিলি আপনারা এটা বানাতে পারবেন। আমি প্রায় 50 মিনিট এইটাকে নেড়েছি, তারপর কিন্তু এইটা এরকম ব্রাউন কালার হয়েছে। আর ট্রাস্ট মি, এটা কিন্তু খেতে অনেক অনেক ইয়ামি হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। ঠিক এইরকম ব্রাউনিশ কালার চলে আসলে আপনারা বুঝবেন এটা একদম পারফেক্ট হয়েছে, আর এটার টেস্টটাও কিন্তু সেই লেভেলের হয়। এখন আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী ডেকোরেশন করে এটাকে খেতে পারেন আর এনজয় করতে পারেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। ট্রাস্ট মি, এই হালুয়াটা খেতে কিন্তু অনেক অনেক ইয়ামি। একবার যেই খাবে অবশ্যই আপনার প্রশংসা করবে, শিওর একদম। এই জন্যই আপনাদেরকে বলছি অবশ্যই ট্রাই করবেন কিন্তু।